সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম। বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি শুধুমাত্র অভিনয় গুণে নয়, বরং ভক্তদের মাঝে আজও জীবিত আছেন ভালোবাসা নিয়ে তার বিখ্যাত কিছু উক্তির মধ্য দিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ফরিদি যেন আপাদমস্তক একজন শিল্পী, অভিনয় শিল্পী, তাই তার জীবন দর্শনও যে শিল্পীদের মতো হবে তাতে অবাক হওয়ার কিছু থাকে না। ভালোবাসা নিয়ে হুমায়ুন ফরিদির উক্তি নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আমি আপনাকে বলবো সম্পূর্ণ এপিসোড মনোযোগ দিয়ে দেখার জন্য। প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, একজন অন্যজনের কেয়ার করবে, একজন অন্যজনকে ছেড়ে দেবে, রেসপেক্ট থাকতে হবে, আর ভালোবাসা তো মাস্ট। হুমায়ুন ফরিদি বলেন, প্রেম বলতে আমরা বুঝি একটা ছেলে আর একটা মেয়ে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের নবীর সাথে আল্লাহর যে প্রেম, সেটি কি কেউ ব্যাখ্যা করতে পারবে? এটি ব্যাখ্যা করা সম্ভব না, এটি মন থেকে অনুভব করতে হয়। প্রেম হচ্ছে সেরকম। তিনি আরো বলেন, প্রেমের ব্যথার মতো মিষ্টি ব্যথা পৃথিবীতে আর নেই, মনে হয় যেন প্রজাপতি পেটের উপর নাচছে। প্রেমের অনুভূতি একদম অন্যরকম, এটি এক একজনের কাছে এক এক রকম, কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। একটা ইন্টারভিউতে তিনি বলেন, বহুবার প্রেমে পড়েছি, প্রেমে পড়ার মতো আনন্দ যেন আর কিছুতে নেই, কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, কাউকে কষ্ট দিয়ে প্রেমে পড়ার মতো ঘৃণিত কাজ যেন পৃথিবীতে আর নেই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই। হুমায়ুন ফরিদি ভালোবাসাকে মেনেছেন অপার্থিব, বেঁচেছিলেন আপাদমস্তক শিল্পী মন নিয়ে। তিনি ইন্টারভিউতে বলেন, কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে পাচ্ছ না, একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নেই। প্রেমটা হচ্ছে ঠিক ওই রকম। তিনি আরো বলেন, কিছু কিছু জিনিস আছে যেটি অপ্রতিরোধ্য না, তুমি চাইলেও সেটিকে বন্ধ করতে পারবে না, সেটি তোমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে তুমি চাইলেও ছাড়তে পারবে না। মৃত্যু নিয়ে তিনি বলেন, মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন, এই এগিয়ে যাওয়াতে অনেক কিছু ঘটে, অনেক আনন্দ ঘন পরিবেশ যায়, অনেক বেদনার সময় যায়, অনেক লজ্জার সময় যায়, এই জার্নিটাই হচ্ছে জীবন। মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই, মৃত্যু অনিবার্য, তুমি যখন জন্মেছ তোমাকে মরতেই হবে, এটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়, তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের মূর্খতা। তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তাহলে তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে বরণ করে নাও, আলিঙ্গন করে নাও, তাহলে দেখবে জীবন অনেক সুন্দর। হুমায়ুন ফরিদি বেঁচেছিলেন মাত্র 60 বছর। হুমায়ুন ফরিদি আজ নেই, কিন্তু নিজের অভিনয় জীবন দর্শনের প্রভাবে তিনি এখনও দর্শক মনে বেঁচে আছেন, সামনেও থাকবেন। তবে হুমায়ুন ফরিদির উক্তি দিয়ে নতুন প্রজন্ম তাকে জানছে, শিখছে ভালোবাসার মর্মার্থ।